তো আজ হচ্ছে আমার শেষ আইবুড়ো ভাত মানে মায়ের কাছে আজ আমার আইবুড়ো বেলার শেষ ভাত খাওয়া আইবুড়ো ভাতের আগে আমাকে আশীর্বাদ করার জন্য মা এখানে বসে অঝরে কেঁদেই চলেছে মায়ের কান্না দেখে আমারও একটু কান্না পাচ্ছিল তবে আমি মাকে বললাম একদম চিল কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই কিন্তু আশীর্বাদ করতে বসে বাপি যখন কাঁদতে আরম্ভ করলো তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারিনি বাপির কান্না দেখে আমারও চোখে জল চলে এসেছিল আর এখানে পাশে বোনও বসে কাঁদছে এত আনন্দের মাঝে জানো তো তবুও যেন মনটা কিরকম খারাপ খারাপ লাগছে ছোটবেলায় যাদের কাছে থেকে আমি মানুষ হলাম যে এখানে খেলাধুলা করে বড় হলাম কালকে সেই জায়গাটাই আমাকে ছেড়ে চলে যেতে হবে সামনে আমার সমস্ত প্রিয় খাবার সাজানো আছে তবুও যেন খেতে ইচ্ছা করছিল না তো সবার মধ্যে এত এত আনন্দ ছিল ছিল এক্সাইটমেন্ট যে কিছুক্ষণ আমার মুডটাও ঠিক হয়ে গিয়েছিল আর জুলি পূজার তো খেতে ডান্স প্র্যাকটিস করছে আজকে আমার আইবুড়ো ভাতের সাথে সাথে ছিল অভিকে আশীর্বাদ তাই আমার বাড়ি থেকে লোকজন বিকেলের মধ্যে বেরিয়ে গিয়েছিল ওর বাড়িতে যাওয়ার জন্য দেখতে দেখতে কিভাবে এক একটা করে দিন এক একটা রিচুয়াল পার হয়ে যাচ্ছে আর কাল আমাদের বিয়ে এই কথাটা ভাবলেও অনুভূতিটা আলাদা হয়ে যাচ্ছে